নমস্কার, প্রথমে ধন্যবাদ জানাই পুরো মালদাবাসীকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন। আজকে ভিডিও বানানোর উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের এস এন্টারপ্রাইজের দুটো ব্রাঞ্চ মালদা ডিস্ট্রিক্টের ব্রাঞ্চ আর একটা আছে, সেটা হচ্ছে শাহপুর বাইপাস ব্রিজ মালদা। সেটা তো আপনারা দেখেছেন অলরেডি, শোরুমটা ভিজিট করেছেন, আমাদের ফেসবুক দেখেছেন আপনারা। তো আজকের ভিডিও বানানোর উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যে মিল্কি ব্রাঞ্চ, যেটা মিল্কি ইংলিশ বাজার মালদা। তো টোটো ভাইদের উদ্দেশ্যে যেসব টোটো চালকরা মালদা ডিস্ট্রিক্টে বাস করছেন, যেনারা ভাবছেন নতুন টোটো কিনবো, নতুন টোটো কিনে আয় রোজগার করে তাদের ফ্যামিলিকে হ্যাপি রাখবো, তো তাদের জন্য এই ভিডিওটা বানানো। আমাদের দেখুন মাই লাইফের নতুন মডেল, নতুন ভার্সন আপডেট হয়েছে। আজকে এই মালগুলো আমরা এখানে আমরা নিয়েছি কোম্পানির কাছে। আজকে এই মালটা আমাদের এসেছে মাই লাইফের, একদম হেভি মডেল আছে, কিউএসডি মডেল বলা হয় তাকে, একদম হালকা মডেল। যে মডেলটা খুব স্পিডে ছুটে মাইলেজ বেশি দেয়, ব্যাটারির মাইলেজ চার্জ বেশি দেয়, তাই আমরা এই মডেলটা আজকে আমাদের লঞ্চ হয়েছে, আজকে এসেছে, আমরা এটা নিয়েছি। আর আগে তো দেখেছেন আগের ভিডিওগুলো আমাদের, যেটা আমরা অলরেডি বিক্রি করছি, আমাদের মাই লাইফের অনেকগুলো মডেল আছে, M4, M6, মাই লাইফ নিউ ম্যাক্সি, মাই লাইফ নিউ গোল্ড, অনেকগুলো মডেল আছে, সব মডেলগুলো তো দেখিয়েছেন, আমরা দেখিয়েছি। তো আজকের ভিডিও বানানোর উদ্দেশ্যটা এটাই যে আপনারা আবার আসুন আমাদের নতুন যেই যে আর একটা ব্রাঞ্চ মিল্কি ইংলিশ বাজারে উপস্থিত আছে, সেখানে ভিজিট করুন। ডেসক্রিপশনে সেখানে নাম্বার দেওয়া থাকবে, আমাদের শোরুমে যারা আছেন, আমাদের ম্যানেজার সাহেব যারা আছেন, তাদের সঙ্গে কথা বলবেন, জানবেন। আচ্ছা, একটু মডেলগুলো যদি একটু পরিচয় করে দেন। দেখুন আগের মডেল তো দেখেছেন, এগুলো আগে থেকে আছে, মাই লাইফ নিউ মডেল এটা। এর আগে আমরা অনেকগুলো গাড়ি এখানে বিক্রি করেছি, এই গাড়িগুলো সব গাড়িগুলো 1200 মোটর 1200 কন্ট্রোলার আছে। আর আজকে যে মডেলটা আপনি ওদিকে যেটা দেখছেন, যে মডেলগুলো আজকে আমরা নিয়ে আসলাম, পারচেস করলাম আর কি, সে মডেলটা হচ্ছে 1000 মোটর 1000 কন্ট্রোলার, ওটা চাইনিজ মডেল আছে, ওগুলো চাইনা গাড়ি, এগুলো সব ইন্ডিয়ান গাড়ি। আমাদের কাছে সব রকমই গাড়ি পাবেন, আপনারা দেখবেন আগে চয়েস করুন, যেটা আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে নিচের গুলো চাইনিজ আর এগুলো ইন্ডিয়ান, হ্যাঁ একই তো কোম্পানি দুটো? হ্যাঁ, কোম্পানি একই হলে কি হবে, কম গাড়িতে মোটর কন্ট্রোলার তো আলাদা আলাদা আছে না? আচ্ছা, যে যেমন গাড়ি তার তেমন কাজ আছে, আপনি গাড়িটাকে কিভাবে ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করছে। আপনি যদি মনে করেন যে না আমি খালি প্যাসেঞ্জার বোয়াবো, প্যাসেঞ্জার বইয়ে আমি আমার সাফিসিয়েন্ট আমার হয়ে যাবে, তাহলে আপনি 1000 মোটর 1000 কন্ট্রোলার চয়েস করুন। যদি ভাবেন না আমাকে একটা গাড়ি কেনার পরে আমাকে সেই গাড়িটা প্যাসেঞ্জার তো বোয়াবো, প্যাসেঞ্জারের সঙ্গে সঙ্গে আমাকে যেসব মালগুলো আগের ভিডিওতে বলেছিলাম, সবজি মান্ডি থেকে সবজি থেকে শুরু করে রাস্তাঘাটে যেসব ছোটখাটো বিজনেসম্যান যারা আছেন, যারা ফুটপাতে কাজ করছেন, যারা বাইকে করে ফেরিওয়ালা ফেরি করে বেড়াচ্ছেন, ঠিক তাদের তাদের উদ্দেশ্যে তারা যদি বাইকটা ব্যবহার না করে, তারা যদি মনে করেন যে আমরা একটা ছোটো নিয়ে আমরা কাজ করব, তাহলে তাদের হয়ে যাবে। আচ্ছা, চায়না যেটা বললেন ওগুলোকে রেজিস্ট্রেশন করাতে পারবেন? প্রত্যেকটা গাড়ি আমাদের রেজিস্ট্রেশন করে বিক্রি করবেন, আমাদের এমন কোনো গাড়ি না যে রেজিস্ট্রেশন হবে না, আমরা বিনা রেজিস্ট্রেশনে উইদাউটে আমরা কাজ করি না, আমাদের সবগুলোই লিগাল। আচ্ছা, সাধারণ মানুষ যেগুলো ভাবে যে চাইনিজ মানে হয়তো সেগুলো রেজিস্ট্রেশন করতে পারবে না বা হবে না, এরকম চিন্তা? না না না, একদম না, আমরা সেই গাড়িগুলো বেচবই না, আমরা যেটা রেজিস্ট্রেশন করতে পারবো না সেটা আমরা বিক্রি করবো না। 100% রেজিস্ট্রেশন করে, এবং কি যদি কোনো ভাবছেন কোনো টোটো ভাইয়ের যারা কিনবেন, টাকা পয়সার আর্থিক সমস্যা আছে, মাত্র 35 থেকে 40 হাজার ডাউন পেমেন্ট দিলে আমরা তাদেরকে গাড়ি ছেড়ে দেবো। প্রথমে দেখবো তার সিভিলটা ঠিক আছে কিনা, যদি তার সিভিল ঠিক থাকে, ভালো থাকে, তাহলে তাকে ফাইন্যান্সের মাধ্যমে আমরা গাড়ি ডেলিভারি করব। আচ্ছা, আমাদের অনেকগুলো মডেল আছে, আপনার দেখান যেগুলো আমরা আগেও করেছি। এটা যেমন M6 মডেল, এই দুটোই M6 মডেল, আগের ভিডিও তো দেখেছেন, M6 মডেলটা বাম্পার সেল আছে মার্কেটে, আমরা অলরেডি 100 পিচের উপরে এই মালটা বিক্রি করেছি, খালি এই মডেলটা বিক্রি করেছি। রেজিস্ট্রেশনের সঙ্গে কিছু দিচ্ছেন, সঙ্গে কি থাকছে? রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে কি থাকছে, সঙ্গে তো গাড়ি চার্জার থেকে শুরু করে একটা ই-রিকশায় যা থাকে সবগুলোই থাকছে। ইন্স্যুরেন্স? হ্যাঁ, ইন্স্যুরেন্স থাকবে, ড্রাইভিং লাইসেন্স থাকবে, রোড ট্যাক্স থাকবে, ওগুলো তো রেজিস্ট্রেশনের পার্টের মধ্যেই পড়ছে, এগুলো তো সবই থাকবে। আচ্ছা, যদি রেজিস্ট্রেশন করার পর কতদিন কাজ থাকবে ওটা? রেজিস্ট্রেশনটা হবে আপনার তো সারা জীবন কাজ জন্য, যেমন ট্যাক্স ভরবে তেমন চালাবে। হ্যাঁ, যেমন ট্যাক্স ভরবে তেমন চালাবে, ইন্স্যুরেন্স থাকে প্রতি বছরের জন্য, প্রতি বছর বছর আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। আচ্ছা, আপনাদের এখানে কি দেখছি শুধু প্যাসেঞ্জার গাড়ি, লোডার গাড়ি কিছু পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই লোডার গাড়ি পাওয়া যায়, এবার লোডার গাড়িটা অ্যাভেলেবেল সেরকম বিক্রি হয় না, যদি কোনো কাস্টমার চায় যে আমি একটা লোডার গাড়ি নেব, তাহলে আমাদেরকে অর্ডার দেবেন, আমরা নিয়ে এসে তাকে দেবো। এর কন্ট্রোলার মোটর কোথায় আছে একটু? আর মোটর দেখুন, এর আগের ভিডিওতে দেখানো হয়নি। অবশ্যই দেখুন, এর মোটর কন্ট্রোলার সব থেকে ভালো করেছে কি দেখুন, এই গাড়িটার দেখুন
খুব সেফটি সামনে করেছে, পেছনে করলে কি হয়, পেছনে জল টল ঢুকে যায়, কাদার সময় বৃষ্টির সময় জল ঢুকে যায়, অনেক রকম প্রবলেম হয়, তার জন্য করেছে কি সব সামনে করে দিয়েছে, এবং সেটাকে সেফটি করার জন্য আর একটা ডবল বাক্স দিয়ে সেটাকে সেভ করে রাখা হয়েছে। এখানে কিছু খুবই দারুণ, মানে এত ভালো বলবো মানে বলে বোঝানো যাবে না। এটা মডেলই আছে না, এই সিটটা খালি অনলি M6 মডেলই আছে, এছাড়া মাই লাইফের আরো দেখুন যেগুলো আছে এগুলো অন্যরকম আছে, দেখুন প্রত্যেকটা মডেল আলাদা আলাদা, তার দামও আলাদা আলাদা আছে, মডেলের উপর দাম নির্ভর করে, কোম্পানি একটা, হ্যাঁ কোম্পানি একটা, ম্যানুফ্যাকচারিং মাই লাইফ, আমরা এস এন্টারপ্রাইজ, আমরা ডিস্ট্রিবিউটর মালদা। দেখছি তো সব জায়গায় পাঞ্চিং আছে, বডি অবশ্যই বডি থেকে প্রত্যেকটা জায়গায় আপনি মাই লাইফের প্রত্যেকটা পার্স যেটা আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে যায়, প্রত্যেকটা পার্সেই আপনি মাই লাইফের স্ট্যাম্প কেটে একদম লাগানো আছে। এটা আগের মডেল বললেন যেটা, হ্যাঁ ইন্ডিয়ান মডেল, হ্যাঁ এটা মোটরটা থাকছে ভেতর দিকে, এটা মোটরটা ভেতর দিকে, আর বাইরের মডেলটা আমি আরেকবার দেখব। এটা আমাদের অফিস ঘর, আচ্ছা আমার আঙ্কেল আছেন উনি পুরো দেখাশোনা করেন। নমস্কার, চলো একবার আসুন চাইনিজ মডেলটা দেখি। নতুন ভার্সন, নতুন মডেল, নতুন এরকম আপনি পাবেন না, একদম নিউ, মাই লাইফ ছাড়া আপনি অন্য কোন টোটোতে ঠিক এরকম সিস্টেমের মোটর কন্ট্রোলার আপনি দেখতে পাবেন না, এবং পিছনে পাতি দেওয়ার পরে একটা এক্সট্রা শকার দিয়ে দিয়েছে, যেগুলো গাড়িটা লোড নিতে সুবিধা হবে, লোড নিতে পারবে, ক্ষমতা রাখতে পারবে, প্রত্যেকটা জায়গা পাঞ্চিং খোলা যাবে, একদম পিছনে এটা খোলা যাবে, এবং কি পিছনে আমাদের সিটও খোলা যায় প্রত্যেকটা গাড়িরই, এটাও এটাও খোলা যাবে, হ্যাঁ এটা খোলা যাবে। তাহলে নেক্সট একদিন আপনি ফুল ভিডিও এইটার অবশ্যই রেডি করে নেক্সট টাইম আপনাদেরকে আবার সেকেন্ড ভিডিওতে আমরা দেখাবো, আমাদের পরের ভিডিও যেগুলো হবে সেখানে দেখাবো। অ্যাড্রেসটা আরেকবার আপনি বলুন। অ্যাড্রেসটা হচ্ছে এটা মিল্কি কাকা রেস্টুরেন্টের অপোজিট সাইড, ইংলিশ বাজার থানা, মালদা জেলা, ওয়েস্ট বেঙ্গল। ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেব, আমি অসুবিধা নেই, আরেকবার দেখিয়ে দিই। এস এন্টারপ্রাইজ, অ্যাড্রেসটা দেওয়া আছে ওখানে। হুম হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। Subscribe now and press the bell icon. Never miss an update.